স্বাগত চলতে চলতে অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি মাহফুজ মিশু আর আজকে আমার অতিথি লেখক সাহিত্যিক সাংবাদিক জনাব আনিসুল হক জনাব আনিসুল হক আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছে আপনাকে ধন্যবাদ ভালোই আছে জি আমরা আপনার জীবনের গল্প আসলে শুনতে চাই যদি একটু শৈশবের গল্প দিয়ে শুরু করি আপনি তো উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গের এবং আপনি যে এলাকার মানুষ ধারণা করা হয় আমার বাড়ি উত্তরবঙ্গ যে এলাকার মানুষের বুদ্ধি কম কিন্তু আপনারা সব কটা ভাই বোন সাংঘাতিক ভালো রেজাল্ট করেছেন শিক্ষা জীবনে আমরা যতটুকু জানি আপনি এসএসসি ইন্টারমিডিয়েট দুটোতে স্ট্যান্ড করেছেন পরে বই এটা পড়াশোনা করেছেন আপনার ভাই পরিবার এবং সেই শৈশবের কিছু স্মৃতি যদি আমাদের সঙ্গে একটু বলেন দেখ প্রথমে বলে যে উত্তরবঙ্গের মানুষের বুদ্ধি কম এটা হয়তো ঠিক না এমনিতে তো আমরা যেহেতু সমুদ্র থেকে দূরে কাজে আয়োডিনের অভাব সেই কারণে এটা কিছু ক্ষেত্রে সত্য হতে পারে কিন্তু আমাদের ওই এলাকা থেকে বহু তো শিল্পী সাহিত্যিক নেতা বেরিয়ে এসছেন কাজেই ওইটা ঠিক না কিন্তু আর পরীক্ষার রেজাল্ট দিয়ে তোর মেধা যা যাই হয় না কেউ না কেউ তো কোনো না প্রত্যেক বছরই ভালো করেই হ্যাঁ আমার আমরা আমার আব্বা ছিলেন এর শেষের দিকে সুপারিনটেনডেন্ট আমি দেখেছি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট ওখানে প্রাইমারি শিক্ষকের শিক্ষকদের ট্রেনিং দেওয়া হতো তো আমার আম্মা ছোট কে চেয়েছিলেন একদম আমার বড়ো ভাই থেকে আমরা পাঁচ ভাই বোন আমি চার নম্বর যে যেন সব ছেলে মেয়ে যেন ক্লাসে ফার্স্ট হয় বৃত্তি পরীক্ষায় ভালো করে পরী তারপরে যখন আমার বড় ভাই স্ট্যান্ড করলেন মাধ্যমিক পরীক্ষায় সবাই যেন ওই লাইনটাই আমাদের লাইন হয়ে গেল আর কি তো সেই জন্যে বড়টা একটা স্ট্যান্ডার্ড সেটিং সবার জন্য সেটা আমার জন্য শৈশবে একটা চাপও ছিল কারণ আমি ক্লাস ফাইভ পর্যন্ত ছোট স্কুল ফার্স্ট হয়েছি সিক্সে গিয়ে আমি সিক্স সেভেন্থ এরকম হওয়া শুরু করলাম রংপুর জেলা রংপুর জেলা স্কুলে কিন্তু আমি গিয়েই কিন্তু দেয়াল পত্রিকা বের করলাম হাতে লেখা একটা সুন্দর পত্রিকা করেছিলাম কোচি কণ্ঠ না সবুজ কণ্ঠ নাম দিয়ে আমার স্কুল ক্লাস টিচারও খুব উৎসাহিত হলেন সবাইকে দেখাতেন ওইটা নিয়ে গিয়ে গিয়ে হেড স্যারকে দেখাতেন তো ফলে আমি কিন্তু রেজাল্ট ভালো না এই চাপটা খুব অনুভব করতাম যেহেতু ভাই বোনরা সবাই ফার্স্ট হতো ক্লাসে এই যে ছোটোবেলায় দেওয়াল পত্রিকা করলেন এই অনুপ্রেরণাটা আসলে লেখক হয়তো জন্ম দিয়েছে কিন্তু অনুপ্রেরণাটা আসলো কোথা থেকে ছবি আঁকা তারপরে লেখা চেষ্টা করা এইটা কিন্তু ক্লাস ওয়ান থেকেই বলা যায় আমার যেমন একটা গল্প আমি বলি সব সময় যে আমার মেজ ভাই আমি যখন পড়ি ক্লাস ওয়ানে উনি পরে ক্লাস ফোরে তিন বছর হ্যাঁ তো আমার যখন ওই গরমের ছুটি হলো বলছে যে হাতের লেখা লিখতে হবে ত্রিশ পৃষ্ঠা প্রতিদিন এক পৃষ্ঠা করে এটা তুই যে তোকে যে বই দেখে লিখতে হবে তা না তুই চাইলে লিচ্ছে করলে বানিয়ে বানিয়ে লিখতে পারিস নিজের মতো নিজের মতো করে তখন আমি একটা গল্প লিখলাম যে একটা জেলে সে খুব গরিব একদিন মাছ ধরতে গেল অনেক মাছ পেলো মাছ পেয়ে সে বড় হয়ে গেল তার হ্যাঁ সুখের দিন শুরু হলো তা আমার ভাই বললেন তোর গল্পটা ভালো হয়েছে কিন্তু এটার মধ্যে একটু দাঁড়া তো উনি কেটে ঠিক করে দিলেন যে জেলেটা জাল ফেললে একটা কলস উঠলো সেই কলসের মধ্যে অনেক সোনা হ্যাঁ টোনা ছিল এগুলি বিক্রি করে সেই জেলে বড় লোক তো আমি এখনও বলি যে গল্প আসলে এইটাই প্রকৃতি মানে একটুখানি আপনাকে যোগ করতে হবে সাসপেন্স বা একটা কিছু আপনার ভ্যালু অ্যাড করতে হয় সেইটা আমার ভাই ক্লাস ওয়ানই আমাকে শিখিয়ে দিয়েছিলেন তো ওই পরিবেশের ভিতর থেকে আমি প্রাইমারি স্কুলে আমি যখন বলছি টু থ্রিতে থাকতে আমি একটা নাটক লিখে ফেললাম বাসায় দেখালাম আমার ভাই বোনরা খুবই উৎসাহিত তারপরে আমি স্কুলের টিচারকে দেখালাম ওরা স্কুল ছুটি দিয়ে ওইটা রিহার্সাল করতেন বাবা তো নানান কিছু চেষ্টা করেছে কিন্তু সত্যি সত্যি ছোটোবেলায় তো ভাবিনি যে লেখক হব কিন্তু লেখালেখি করতাম এখন মনে হয় যে পরিবেশটা আমাদের অনুকূল করেছিল যে শিক্ষকরাও রেজাল্টের চেয়েও এগুলিকে কম গুরুত্ব দেন নাই রংপুর থেকে একটা ছেলে এসে ঢাকায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো আমি যতটুকু জানি আপনার ইঞ্জিনিয়ার হওয়ার একটা সাংঘাতিক স্বপ্নও ছিল কিন্তু আপনি চান্স পেয়েছিলেন আর্কিটেকচার ডিপার্টমেন্টেও না এইটা না আমি চান্স পেয়েছিলাম আর্কিটেকচারে আমি কোনো কোচিং টোচিং করি নাই হ্যাঁ বত্রিশটা ছেলের মধ্যে আমি ভর্তি পরীক্ষায় এইট হয়ে গেলাম আর ইঞ্জিনিয়ারিংয়ে আমার সিরিয়াল হলো একশো দুই কি চার তো আমার ভাই উনি তখন ফোর্থ ইয়ারে পড়েন বুয়েটে উনি আম্মাকে চিঠি লিখে পাঠালেন যে এ এটা একটা আশ্চর্য ঘটনা কারণ কোচিং না করে কেউ আর্কিটেকচারে ভর্তি পরীক্ষা ভালো করে না তার মানে ওর একটা হয়তো এদিকে ন্যাচারাল ট্যালেন্ট আছে ও আর্কিটেকচারেই ভর্তি হোক কিন্তু আমি যেহেতু আমার ইঞ্জিনিয়ারিংটা আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলাম পরে ওইটা আমার কষ্টার্জিত ফলে আমি ওইটাতে গেলাম আর আমাকে বলা হলো যে ও তো রংপুর থেকে যাবে ওখানে ঢাকা শহরে আমাদের কেউ নাই ও গিয়ে আর্কিটেকচারে তো চাকরি নাই নিজের কাজ নিজেকে করতে হবে সেটা ও পারবে না বরং সিভিল ইঞ্জিনিয়ারিং করলে একটা সরকারি চাকরি পাবে এবং পরে কিন্তু আপনি সরকারি চাকরি করলেন না এবং আমার কাছে মনে হয় যে আমি আর্কিটেকচারে পড়লে হয়তো আরেকটু একটু আমি যে লাইনে কাজ করছি সেটা একটু উপকৃত হতাম মানে ওদেরকে তো শিল্প সাহিত্যের ইতিহাস সভ্যতার ইতিহাসটা পড়ানো হয় এটা হয়তো আমার কাজে লাগতো যে লেখক আনসিল হয়তো আরেকটু রিদ্ধ করতে পারতো হ্যাঁ এবং আমার তখন মনে হয় যে অন্য ক্ষতি একটা হতে পারতো হয়তো আমি তাহলে আর্কিটেকচারটা ছাড়তাম না আপনি মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স পাঁচ বা ছয় পরবর্তীতে আপনি মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কাজও করেছেন লেখালেখির কাজটা করেছেন আপনার স্মৃতিপটে মুক্তিযুদ্ধ যদি বলি আপনি সংক্ষেপে কীভাবে সেটি বলবেন আমি ওয়ানে পড়ি আমার দিব্য মনে আছে স্পষ্ট মনে আছে যে আপনার কলেজ থেকে ছেলেরা এলো এসে আমাদেরকে লাইন করালো আমরা দুই লাইনে স্লোগান দিতে দিতে মিছিলে স্কুলের ক্যাম্পাস ছেড়ে শহরে আপনার স্টেশনে চলে গেলাম তো সেইখানে গিয়ে আমরা মিছিল করছি বাঁশের লাঠি তৈরি করো বাংলাদেশ স্বাধীন করো ভুট্টোর পেটে লাঠি মারো বাংলাদেশ স্বাধীন করো তারপর একদিন যে এখন মনে পড়ে বছরের হ্যাঁ যে একবার কালো পতাকা একটা দিবস হয়েছিল এটা কিন্তু এখন আমরা জানি যে মার্চের আগে পাকিস্তান দিবস ছিল একটা ওই দিন পাকিস্তানের পতাকা উত্তোলন করার কথা পুরো একটা থানা থানা শহরও নয় এটা একটা ছোট্ট গ্রাম সেই গ্রামের প্রত্যেক একটা হাটে বাজারের দোকানে পাটে স্কুলে মানুষের বাড়িতে সবাই কালো পতাকা তুলল তারপরে ওইখানে বাংলোর মাঠে সব হচ্ছে ওই তখন নির্দেশ দেওয়া হয়েছিল যে একটা তিন হাতের মতন লাঠি বানাতে হবে সবাই বাঁশের লাঠি নিয়ে আমরা আমিও গেছি এটার মধ্যে তা ওইটা একটা অপূর্ব স্বাধীনতা ছিল আমরা মার্চটা মোটামুটি আমরা কিন্তু স্বাধীন হয়ে গেছিলাম এবং তখন কিন্তু বাংলাদেশ বাংলাদেশের পতাকা এগুলি হয়ে গেছে আনশ্লক আমরা এই মুক্তিযুদ্ধের গল্প এবং অন্যান্য গল্প আরও শুনবো দর্শক ছোট্ট একটা বিরতি নিচ্ছি কথা বলবো আনিসল হকের সঙ্গে নিশ্চয়ই আমাদের সঙ্গেই থাকবেন আবার স্বাগত চলতে চলতে অনুষ্ঠানের সাথে আছেন আনসল হক আমরা মুক্তিযুদ্ধের কথা বলছিলাম এবং তারপরে তো আপনি বুয়েটে এসে ভর্তি হলেন আমি আপনার কাছ থেকে জানতে চাই তারপরে আপনার বই প্রকাশ এবং বিয়ে করলেন কবে নাগাদ আচ্ছা বইয়ের গল্পটা গল্পটা প্রথমে হচ্ছে যে বইটা এসে ভর্তি হলাম তো আবার একই রকম যে ইঞ্জিনিয়ারিংয়ে মন নাই খালি লেখালেখির দিকে ঝোঁক এবং ফার্স্ট ইয়ারে আমি ঘোষণা করে দিলাম যে আমি আসলে ইঞ্জিনিয়ারিং করব না আমার লেখক হতে হবে লেখক হওয়ার জন্যে হয়তো একটা সাংবাদিকতা করতে হবে আমার কল্পনা ছিল আমি যেহেতু কচিরা মেলা করতাম ইত্তেফাকে দাদাভাই ছিলেন তার পাতায় লিখতাম হয়তো আমি ইতেভাকে দাদাভাইয়ের অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করবো এরকম একটা স্বপ্ন দেখতাম তো সেখান থেকে ও এসে এখানেও লেখালেখি করি বিভিন্ন লিটল ম্যাগাজিনে লেখার চেষ্টা করি তারপরে পত্রিকা নিজেরাই আমরা বের করে বইটেই কাজ করে লেখালেখি শুরু করে দিলাম আর কি তো কাজ করছি করতে করতে আমরা ভোরের কাগজ শুরু করলাম ভোরের কাগজে আমাকে ডেকে নিয়ে আসলো যেহেতু আমি পূর্বাভাস করতাম আমি ওখানে গদ্য কার্টুন কলমটা লেখা শুরু করেছি ওইটাই ঈশ্বর জনপ্রিয় হয়েছে সেইখানেই আমার একজন সহকর্মী ছিলেন ভোরের কাগজে মেরিনাই আসবেন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি থেকে পড়েছেন আমি তাকে বললাম যে আজকের কাগজে একসঙ্গে কাজ করেছে হ্যাঁ আজকের কাগজে শুরুটা হলো আজকের কাগজ সত্যি আজকের কাগজ আজকের কাগজ থেকে ভোরের কাগজ ভোরের কাগজে আজকের কাগজে থাকতেই বোধ হয় তাকে বললাম যে এই ব্যাপার তোমারও বয়স হয়ে গেছে আমারও বয়স হয়ে গেছে এখন তো আর প্রেম করার সময় না বিয়েই করতে চাই আপনার তখন কেমন বয়স গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে আমার আঠাশ বছর বয়সে বিয়ে হয়েছে সাতাশ বছর বয়সে আচ্ছা তার মানে হচ্ছে আপনার পঁয়ষট্টি থেকে দুই হাজার উনিশশো বিরানব্বই সালে উনিশশো বিরানব্বই সালে তখন উনি বললেন যে আমার বড় ভাই বড় বোন দুজন তাদের বিয়ে হয়েছে ডাক্তারের সাথে দুজনেই ডাক্তার মানে আমার বড় দুই ভাইরাই ডাক্তার তো নিদেন পক্ষে ইঞ্জিনিয়ার না হলে তো বিয়ে দেবে না কেয়ার করা আমি বিশেষ দিলাম বিশেষ দিয়ে শুধু বিয়ে করার জন্য হ্যাঁ মোটামুটি তারপরে রেলওয়েতে জয়েন করলাম রেলওয়েতে অ্যাসিস্টেন্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এক মাসের বেতন তুললাম ঈদ ছিল বলে বোনাস পেলাম তারপরে চলে এলাম এই তো আচ্ছা তারপরে এই যে প্রথম আলোতে আসলেন এবং সেখান থেকে আপনি তো লেখালেখি করতেন গদ্য কার্টুন আগে থেকেই জনপ্রিয় ছিল হঠাৎ করে আপনি সিনেমা নাটক সেদিকটায় যাওয়ার অনুপ্রেরণাটা কি বা কেন গেল আমি হ্যাঁ আমি তো গদ্য কার্টুন লিখলাম সেটা বই হয়ে বের হলো সেটা বিক্রি হয়ে গেল তখন প্রকাশকরা পেছনে লাগলো তারা আমার কাছে উপন্যাস চায় আমি কিন্তু কবি হব বলে বেরিয়েছে আমার প্রথম বই কবিতার বই এটা বেরিয়েছিল আমি যখন ফোর্থ ইয়ারে পড়ি বুয়েটে খোলা চিঠি সুন্দরের কাছে যে বইয়ের কবিতাগুলি এখনও আবৃত্তি করে আবৃত্তি করেন আপনি ফেসবুকে দেখবেন তুই কি আমার দুঃখ হবি কিংবা মানুষ চাপবে ফের কবিতাগুলো কবিতাগুলি আপনার মেয়ের নাম পদ্ম আমার মেয়ের নাম পদ্ম তো এখন একদিন মেরিনাই আমাকে বলছে যে তুমি কি নাটক লিখতে পারবা আমি কেন পারবো না যেন বলে লেখ তো আমি নাচ্ছি লিখি তারপর আমি সন্ধ্যার সময় বসলাম রাত্রি বারোটার সময় আমি একটা নাটক লিখে উঠে বললাম যে লিখেছি একদিনে একদিনে এখন টেলিভিশনে নাটক লেখা আমার জন্যে কঠিন কিছু না কারণ ছোটোবেলা থেকেই আমি কাচের মেলার জন্য নাটক লিখেছি আমি যখন কাচের মেলার জন্য দেয়াল পত্রিকা করতাম একটু ঢাকায় আসতো হাশেম খান আসাদ এরা বিচারক ছিলেন আমি তিনবার ফার্স্ট হয়েছিলাম কাজেই আমার জন্যে লেখাটা একটা আনন্দের বিষয় আমি লিখতেই পছন্দ করি নাটক লেখা আমার জন্য একটা আনন্দের বিষয় ছিল কিন্তু এটা প্রযোজনা করে টেলিভিশনে দেখানো তখন শুধু বাংলাদেশ টেলিভিশন খুব কঠিন আমার বাসা আমরা মগবাজারে যে ভাষায় ভাড়া থাকতাম সেই বাসাতেই ছিল রিয়াজউদ্দিন বাদশাহ একদম হ্যাঁ আমার এক বাসা আমার সামনের বাসা মানে একই ছাদের নিচের তাকে দিলাম এটা হয় না হয় না পরে যখন বেসরকারি চ্যানেল শুরু না প্যাকেজ নাটক শুরু হলো বিটিভিতেই তো প্যাকেজ নাটক হচ্ছিলো বেসরকারি হ্যাঁ তখন আফজাল হোসেন আমার কাছ থেকে বললে আপনার নাটক দেন তো আমি তাকে নাটক দিলাম এই নাটকটা উনি এত পছন্দ করলেন উনি আমাকে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েছিলেন ওই সময় ওই সময় এটা এটা কোন নাটকটা ছিল এটা হচ্ছে পরে আপনার আলো আধারে আলো অন্ধকারে যাই নামে প্রচারিত হয়েছে কিন্তু আমার প্রথম আমি নাম দিয়েছিলাম আরেকটা আর কি একজন ভালো ছেলে নাম দিয়েছিলাম যে একটা ছেলে খুবই ভালো ছেলে হঠাৎ করে একটা সে অস্ত্র পেলো সে পাল্টে গেল আর কি কারণ অস্ত্রের একটা উত্তাপ আছে এই হচ্ছে আমার গল্পটা পরে খেয়াদ নামে যে বইটা লিখেছি ওইটা নিয়ে পাড়াপার নামে একটা নাটক আফজাল হোসেন জিনে লিখে দিয়েছিলাম এগুলির একটাও কিন্তু প্রযোজিত হয় নাই বা আমার প্রথম হ্যাঁ প্রথম নাটক অনেয়ার হলো এটা ক্ষমা হারুন সালাউদ্দিন লাভল মিলে করেছিলেন একটা প্যাকেজ নাটক সেটার নাম ছিল আগামীকালের রূপকথা তারপরে দ্বিতীয় নাটকটা করেছিলাম বিটিভির ঈদ ঈদের নাটক অবাক বই পাঠ তারপরে তো অনেকগুলো সিনেমাও হলো আপনার হ্যাঁ কিন্তু নাটক হচ্ছে না আমি একদিন খুব দুঃখ করে বলছিলাম যে আমি কবিতা লিখেছি আমার কবিতা মানুষ গ্রহণ করেছে উপন্যাস আমি উপন্যাস লিখেছি মানুষ গ্রহণ করেছে আমার নাটকটা কেন ক্লিক করছে না তৃতীয় নাটক এসে এই 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 যে ক্রিটিক্যাল পয়েন্ট এটা ভাঙতে সক্ষম হলাম সেটা হচ্ছে নালপিরান এটা সায়দুর আলম টুটুল করলেন একুশে টেলিভিশনে প্রচারিত হলো এইটা প্রচারিত হওয়ার পরে আর কোনো বাধা থাকলো না কারণ তখন টেলিভিশনের লোকজন আমার কাছে নাটক যেতে শুরু করলো মোস্তফা সার ফারুকে এসে আমার আয়সামঙ্গল বইটা নিয়ে গেল এবং সে প্রথম প্রথম তার ওই আমার নাটক করল আর কি ভাই আর তারপর সিনেমায় আসার গল্প কী সিনেমা তো আমি ওই তো মোস্তফা সর ফারুকির সঙ্গে আমি একান্নবর্তী করলাম সিক্সটি নাইন করলাম এগুলি জনপ্রিয় হলো তখন সরোয়ার বললো যে আমি সিনেমা বানাতে চাই তো আমি তাকে নিয়ে গেলাম সাগর ভাইয়ের কাছে সাগর ভাই বলল আচ্ছা করো তখন সরোয়ার ফারুকের নিজের জীবনের বন্ধু বান্ধবদের গল্পগুলি আমাকে বললো ওইটা আমরা স্ক্রিপ্ট করলাম ব্যাচেলার এর মাধ্যমে হলো আর কি জিজ্ঞাসা আমাদের আরও একটা বিরতি নিতে হচ্ছে আমরা এর পরে বিরতি থেকে ফিরে আপনার কাছে এই সমকালীন নাটক সমকালীন সিনেমা সমকালীন সাংবাদিকতা এবং আপনার স্বপ্নের কথা শুনতে চাই দর্শক আমাদের সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে আছেন আনিসুল হক তিনিও থাকবেন দর্শক আবারও ফিরলাম বিরতির পর সাথে আছেন আনিসুল হক আনিসুল হক আপনার অনেক উপন্যাস অনেক নাটক অনেক বই সেগুলো আমরা পড়েছি আপনি বাংলা একাডেমি পুরস্কারও পেয়েছেন লেখকের স্বীকৃতি হিসাবে এবং খুব মানে অনেকেই বলেন যে অনেক লেখকই পরিণত বয়সে গিয়ে বাংলা একাডেমি পুরস্কার পায় এটা অনেক বড় স্বীকৃতি নিঃসন্দেহে আমি মূলত আপনার একটা বই নিয়ে বিশেষভাবে কথা বলতে চাই মা মুক্তিযুদ্ধকে নিয়ে লেখা এবং আজাদকে বহুদিন পর আপনি আসলে পাঠকদের সামনে নিয়ে আসলেন এই আজাদকে খুঁজে পাওয়ার গল্পটা যদি একটু আমাদেরকে বলে এটা আমাকে নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু যিনি নাট্যজন পরিচালক উনি একদিন আমাকে ফোন করলেন এটা দু দুই সালে যে তুমি একটা নাটক লিখে দাও একটা সত্য ঘটনা আছে আজাদ ভাইয়ের গল্প জানো আজাদ ভাইয়ের মা আজাদ ভাইয়ের জন্যে ভাত খেত না আমি তার কাছে গেলাম আমি নাসরুন্দিন ইসুফ বাচ্চু শিমুল ইউসুফ তার স্ত্রী মুক্তিযোদ্ধা কাজী কামাল এদের সাথে সবার সাথে আমরা বসে বসে গল্প করলাম তারপর এই গল্পটা শুনে আমি বললাম যে এরকম একটা গল্প যে একমাত্র সন্তানকে মুক্তিযুদ্ধে পাঠিয়েছেন মা ছেলে ধরা পড়ল মাতার সঙ্গে দেখা করলেন বললেন শক্ত হয়ে থেকে বাবা কোনো কিছু স্বীকার করবে না ছেলে মূল্য মা কয়েকদিন ভাত খাই না ভাত খেতেছে যখন আসবে ভাত নিয়ে আসবে ভাত নিয়ে গেলেন গিয়ে দেখলেন ছেলে নেই এই ছেলে আর কোনোদিনও ফিরে আসেনি এবং এই মা পনেরো বছর আরও বেঁচেছিলেন কোনো দিন ভাত খান এই গল্প পুরো কাহিনিটা শুনে আমি বললাম যে এইটা নাটক লিখলে অপচয় হয়ে যাবে এটা আমি একটু গবেষণা করি করে অন্য কিছু করি এটাও মনে আছে তোমার ইচ্ছা তখন আমি পত্রিকায় বিজ্ঞাপন দিলাম প্রথম আলোই ছিল প্রথম আলোতে যে আমি এরকম শহীদ আজাদ তার কোনো আত্মীয় স্বজন থাকলে আমার সাথে একটু যোগাযোগ করেন টেলিফোন নাম্বার দিয়ে দিলেন তো প্রথমে কিছু গালিগালাদের টেলিফোন এলো পরে গালিগালাদের টেলিফোন মানে যারা এটা একটা টেলিফোন নাম্বার দেখলেই লোকে মনে করে যে একটু বিরক্ত বিরক্ত করি হ্যাঁ তো আমাকে অবশ্য সাদাত ভাই বিচিত্র সম্পাদক উনি হ্যাঁ সাদাত চৌধুরী উনি বলেছেন যে এগুলি সব রাজাকার তোমাকে যারা ফোন করে গালি ছেড়ে রাজাকার তো আমি আজাদের পরিবার পেয়ে গেলাম আজাদের খালাতো ভাই চাচাতো ভাই জায়েদ তার সাংবক্ষণিক সঙ্গীত ছিল ওনাকে যখন পেয়ে গেলাম তখন গল্প আমার খুলে গেল আমি পুরো গল্পটা জেনে তারপর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার বইপত্র পড়ে মাটা লিখলাম লেখার পরে তো মোটামুটি এই বই তো ইংরেজিতে ইংরেজিতে অনুবাদ হয়েছে উড়িয়া ভাষায় হয়েছে সুইডিশ ভাষায় হয়েছে এখনও প্রকাশিত হয় নাই আরও একটা দুটো ভাষায় অনুবাদের চলছে ভাই আপনি তো আসলে সচক্ষে মুক্তিযুদ্ধ দেখেছেন যদিও তখন খুব ছোট হ্যাঁ আমি বলি আমার প্রথম পাঠ কারণ আমরা তো ক্লাস ওয়ানের তখন আমরা বাহাত্তর সালে আমাদেরকে অটো প্রমোশন দিয়ে টুয়ে তোলা হলো কাজে মুক্তিযুদ্ধই আমরা পড়েছি ওয়ান যুদ্ধে আপনি পড়েছেন ফলে আপনি মুক্তিযুদ্ধ দেখা মানুষ এবং মুক্তিযুদ্ধের পরের আজকের যে বাংলাদেশ যে বাংলাদেশ পরিণত হচ্ছে সেই বাংলাদেশ পুরোটাই আপনি বাংলাদেশেই ছিলেন বাংলাদেশকেই দেখেছেন সেখানটায় দাঁড়িয়ে ওই সময় যে আপনি ছোটবেলায় বলছিলেন যে মিছিল করেছেন লাঠি বানিয়েছেন তার সঙ্গে যদি মিলিয়ে দেখেন প্রত্যাশার প্রাপ্তির মাঝে মিল জায়গা কতটুকু আমি মনে করি যে বাংলাদেশ অনেক এগিয়েছে এবং বাংলাদেশ আগামী বিশ বছরের মধ্যেই একটা সচ্ছল মোটামুটি উন্নত দেশ হয়ে যাবে আমাদের শৈশবে আমরা খুবই দারিদ্রের মধ্যে সবাইকে দিন কাটাতে দেখেছি আমাদের আশেপাশে সবারই কারো একটার বেশি দুইটা প্যান্ট ছিল এরকম না দুইটার বেশি তিনটা জামা ছিল এরকম না এবং ঢাকা শহরে আমি তো এলাম আটাত্তর সালে প্রথম কিন্তু তিরাশি চুরাশি সালে পড়াশোনা করতে চলে এলাম তখন এই ঢাকাও কিন্তু এই চেহারা ছিল না তখন ধানমন্ডিতে সব বাড়ি পটোতলাই ছিল তো আমরা উন্নতি করেছি ভয়াবহ সাড়ে সাত কোটি লোক সেখান থেকে ষোলো কোটি মানুষকে আমরা খাবার দিচ্ছি শিক্ষার হার বেড়েছে নব্বই ভাগের বেশি ছেলেমেয়ে প্রায় আটানব্বই ভাগ ছেলেমেয়ে স্কুলে যায় তো আমার হিসাবটা হচ্ছে এখন এক কোটি লোক বিদেশে আছে প্রতি বছর দশ থেকে বারো লক্ষ লোক এখন বিদেশে যাচ্ছে আগামী দশ বছর পরে ন্যাচারালি দুই কোটি বিশ বছর পরে তিন কোটি লোক হিসাবে বিদেশে যাবে কিন্তু হিসাবটা আরেকটা ভালো দিক হচ্ছে একজন গেলে আরও দশজনকে নিয়ে যায় ফলে আসলে চার থেকে পাঁচ কোটি লোক বিদেশে থাকবে তারা টাকা পাঠাবে আমাদের টাকার কোনো অভাব হবে না এখন সবগুলি মানুষ শিক্ষিত কৃষক শিক্ষিত শ্রমিক শিক্ষিত ফলে বাংলাদেশটা উন্নত না হয়ে পারে না এটা কোনোই কারণ নয় পরিবার একমাত্র আমাদের দুশ্চিন্তায় রাজনীতি নিয়ে তো যে আমাদের নেতৃত্ব ঠিক কিনা বা এত দুর্নীতি হচ্ছে কিন্তু নিয়মটা হচ্ছে যখন মানুষ পুঁজি গড়ে ওঠে পৃথিবীতে কারণ ইউরোপে যখন পুঁজি গড়ে উঠেছিল ইংল্যান্ডে যখন তখন দুর্নীতি হয়েছে আমেরিকার মতো দেশকে তাদের সুশাসনের জন্যে শত বছর অপেক্ষা করতে হয়েছে তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাচ্ছি আমাদের পুঁজি গড়ে উঠছে পুঁজি নিজের স্বার্থেই নিজেকে পাহারা দেবে সুশাসন আসবে বিশ বছর পরে বাংলাদেশ একটা আলোকিত বাংলাদেশ হবে আপনি মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করার সময় বঙ্গবন্ধু এবং তাজউদ্দিনকে নিয়েও বেশ কিছু কাজ করেছেন জি আপনার ওই সময় বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল বা ওই সময় নেতৃত্বের কথা কি খুব মনে পড়ে হ্যাঁ সেটা তো আমার তো স্মৃতি না আমার বইয়ে পড়া জ্ঞান আমি দুটো বই লিখেছি এ পর্যন্ত উষার দুয়ারে আর যারা ভরে এনেছিল আমার মানে একটা মানে আমরা একটা শ্রেষ্ঠ মানুষগুলিকে পেয়েছিলাম বলে দেশটা স্বাধীন হলো বঙ্গবন্ধু সাতচল্লিশ সালে কলকাতা থেকে ঢাকায় এলেন বাংলাদেশটাকে স্বাধীন করবেন বলে এবং আটচল্লিশ সালেই তিনি ভাষা আন্দোলনে যোগ দিলেন তখন থেকে তিনি বক্তৃতা দিতেন যে এদেশের মানুষকে মুক্ত করবেন জন্য তিনি নিজের জীবন দিতে প্রস্তুত এই কথাটা কিন্তু তিনি আন্তরিকভাবে মিন করে বলেছেন এটা এটা তার জীবন তিনি বাংলাদেশের মানুষের জন্য দিবেন এটা তিনি জানতেন ওই সাহসের কারণে সততার কারণে একাগ্রতার কারণে দেশ স্বাধীন হয়েছে আর তার সঙ্গে ছিল তাজুদ্দিন আহমেদ এইটা আর একটা মানুষ তাজউদ্দিন আহমেদ উনিশশো একাত্তর সালে থিয়েটার রোডের বাড়িতে কলকাতায় থাকতেন একটা চোকির উপরে নিজের কাপড় নিজে কাঁচতেন তারা প্রতিজ্ঞা করেছিলেন যে দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত পারিবারিক জীবন সংসার জীবন করবেন না তার ছেলের একদিন অসুখ হল তিনি তাকে খবর দিলে দেখতে গেলেন দশ পনেরো মিনিট ছিলেন আবার চলে এসছেন কীরকম প্রতিজ্ঞা আর স্ট্যান্ড করা মেধাবী ছাত্র এই বঙ্গবন্ধুর ক্যারিসম্যাটিক নেতৃত্ব সকলকে সংগঠিত করা পুরা দেশবাসীকে একত্রিত করার গুণ তার সঙ্গে তাজউদ্দিন আহমেদ বা সৈয়দন ইসলামের মতন শিক্ষিত এবং খুবই ত্যাগী ত্যাগী নেতা এবং খুবই সুশৃঙ্খল নেতা সবটা একত্রিত হয়ে আমরা বাংলাদেশ স্বাধীন হলাম এটা কিন্তু একটা বিস্ময়কর ঘটনা একটু এদিক ওদিক হলে বাংলাদেশ স্বাধীন হয় না ধরেন প্যালেস্টাইনিরা এরা কত বছর ধরে লড়াই করছে স্বাধীন হতে পারে নাই কাশ্মীরা কতদিন ধরে লড়াই করছে স্বাধীন হতে পারে না তারপরে আয়ারল্যান্ডে আমরা জানি কাজে স্বাধীনতা আন্দোলন করলেই স্বাধীন হওয়া যায় তা না আর যে আমরা শেষ করব। আপনার কাছে একটা স্বপ্নের কথা শুনে শেষ করতে চাই আপনি অনেক দিন হলো মানে আমাদের যে স্বাভাবিক গড়ায়ু সেই গড়ায় অনুযায়ী অনেকের কাছাকাছি আমরা চৌষট্টি পঁয়ষট্টি বছর হবে হয়তো আর দশ বছর পরে আপনার সেখান থেকে বাংলাদেশ নিয়ে আপনার নিজেকে নিয়ে কোনো অপ্রাপ্তি আছে কিনা এবং কোনো স্বপ্ন দেখেন কিনা এবং দেখলে স্বপ্নটা কি না আমার নিজেকে নিয়ে আমার মানে হয় কি আমি যখন ওই বললাম বুয়েটে ফার্স্ট হয়ে পড়ি তখন আমার মনে হলো বুয়েটের মধ্যে আমি যেন কবিতা লিখে গল্প লিখে নাম করতে পারি তারপরে মনে হলো ঢাকা শহরের মধ্যে যেনও পারি তারপরে মনে হলো দেশের মধ্যে যেন পারি তারপরে এখন মনে হয় কি পৃথিবীতে তো বাংলাদেশের সাহিত্যের কিন্তু আসলে কোনো জায়গা নাই জায়গা নাই আমাদের শ্রেষ্ঠ রবীন্দ্রনাথ ঠাকুর তার হয়তো কিছুটা হয়েছে কিন্তু আর আরও যারা শ্রেষ্ঠ ছিলেন যেমন জীবনানন্দ দাস বা মানিক বন্দ্যোপাধ্যায় বা সৈয়দ উল্লাহ এদের কাউকেই পৃথিবীর মানুষ চেনে যায় এমনকি আমাদের এখন ধরেন যে সুনীল গাঙ্গুলি বা আমাদের এখানে যে হুমায়ুন আহমেদ সার এদের কারণ আমি বাইরের লোকের কোনো কারণ নাই অথচ ধরা যাক যে বাংলা কলকাতার বা ইন্ডিয়ার বা বাংলাদেশের তামিমা নামের কাজ এখন আমরা আস্তে আস্তে বাইরে যেতে দেখছি তো যেটা হয় যখন আপনি রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন তখন সারা পৃথিবীতে অন্য সবগুলি ক্ষেত্র আপনার প্রতি দৃষ্টি আসবে যেমন ধরেন একটা সময় হঠাৎ করে দেখলে দেখা গেল যে ভারতের মেয়েরা বিশ্বসুধরী হওয়া শুরু করলো এর কারণ কি তার আগের দশ বছর তারা অসন্দেরই ছিল না তা না কারণ অর্থনৈতিকভাবে তখন ওরা প্রাসঙ্গিক হয়েছে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ম্যাটার করছে একটা সময় আমরা দেখলাম জাপানের সাহিত্য নিয়ে হইচই তারপরে দেখলেন যে চীন অনেক নোবেল পুরস্কার পাওয়া শুরু করলো আমরা বাংলাদেশ যদি অর্থনৈতিকভাবে ভালো করি যেটা আমি বলছি যে বিশ বছর পরে আমরা করবই এবং বাংলাদেশ কিন্তু একটা খুবই আদর্শ যে জায়গা সেটা হচ্ছে আমরা মুসলিম মেজরিটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম একটা দেশে গণতন্ত্র চলতে পারে কি না এবং গণতন্ত্র চললে সেই দেশটা উন্নতি করতে পারে না সেইটার জন্যে পৃথিবীতে মডেল হতে পারে বাংলাদেশ তো আমরা যদি একটা ধর্মনিরপেক্ষ উন্নত গণতান্ত্রিক আলোকিত বাংলাদেশ তৈরি করতে পারি আপনি দেখবেন সারা পৃথিবীর দৃষ্টি আমাদের উপরে পড়েছে আমাদের বাংলা সাহিত্য অনুদিত হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এর জন্য ইংরেজিতে যারা লিখছেন তাদের তো গৌরব হবেই আমরা তাদেরকে অভিনন্দন জানাই এমনকি বাংলা ভাষায় আমাদের শ্রেষ্ঠ কাজগুলি এগুলি অনুদিত হবে আমাদের শামসুর রহমান অনুদিত হবে আমাদের সৈয়দ শামসুল হক অনুদিত হবে আমাদের গুণ হাসান আজিল হক অনুদিত হবে আমি সেই দেশটা এখন যদি বলেন বিশ বছর পরে আমাদের সাহিত্য নিয়ে বাংলাদেশের একজন বাংলা ভাষায় লিখে বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করছেন তার সবাই জানবে সেই বাংলাদেশ সেই বাংলাদেশটা আমি সবথেকে আপনার সেই স্বপ্ন পূরণ হোক সেটা আমাদের প্রত্যাশা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে দর্শক কথা বলছিলাম লেখক সাহিত্যিক নির্মাতা নাট্যকর আনিসুল হকের সাথে এবং আমরা জানার চেষ্টা করলাম তার জীবনের কিছু না বলা কথা আগামী পর্বে দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো অতিথিকে নিয়ে আমাদের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ